বায়ুমণ্ডল উত্তপ্ত করার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের চেয়েও 86 গুণ বেশি শক্তিশালী মিথেন, যার অন্যতম উৎস গবাদি প্রাণীর পাচন প্রক্রিয়ায় নিঃসরণ হওয়া গ্যাস। মিথেন গ্যাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে গবাদি প্রাণীর খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে বলে পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুল হুদা সুমনের রিপোর্ট। গবাদি প্রাণীর ঢেকুর, বায়ু আর গোবর থেকে বের হয় মিথেন গ্যাস, যা নেতিবাচক ভূমিকা রাখে জলবায়ু পরিবর্তনে। জাতিসংঘের তথ্য বলছে, বায়ুমণ্ডল উত্তপ্ত করার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের চেয়েও 86 গুণ বেশি শক্তিশালী মিথেন, ফলে তা দ্রুত নিয়ন্ত্রণ না করা গেলে ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে পরিবেশ ও প্রকৃতি। প্রাণিসম্পদ খাত থেকে মিথেন নিঃসরণের হার কমিয়ে আনতে বিশ্বব্যাপী কাজ করছে ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএও। এরই অংশ হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে যৌথভাবে আয়োজন করা হয় এই কর্মশালার, যেখানে উঠে আসে পেছনের নানা কারণ ও প্রতিকারের পথ। যদি আপনি পেটের মিথেন কমাতে পারেন তাহলে দুধ বেশি, মাংস বেশি, আর গোবরের মিথেন যদি কম ধরতে পারেন কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে তাহলে এটা কুকিং গ্যাস হিসেবে ব্যবহার করতে পারেন। এটাই অর্থনীতি, এটাই মূলত আসল জায়গা। প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ অনেক ভালো করছে উল্লেখ করে বিশ্বব্যাংক ও এফএর কর্মকর্তারা জানান, এখন দেশটির সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন মিথেন নিয়ন্ত্রণে। মিথেন গ্যাস নিঃসরণ কমানোর জন্য উৎপাদন পদ্ধতির উপর বিশেষ জোর দেওয়া দরকার। সেখানে বড় ভূমিকা রাখতে পারে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, এজন্য তাদেরও এগিয়ে আসা উচিত। প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ বেশ ভালো অবদান রাখছে, তবে এখন আমাদের মিথেন গ্যাস ঠেকাতে কাজ করতে হবে, একই সাথে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেন, পরিবেশ ঠিক না রেখে সম্ভব নয় টেকসই উন্নয়ন, তাই সম্মিলিতভাবে কাজ করতে হবে সবার। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর হিসাবে 2022 সালে জ্বালানি তেল শিল্পের চেয়েও 3 গুণ বেশি মিথেন নিঃসরণ করেছে প্রাণিসম্পদ খাত। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।